আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইংলিশ আর্কেড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদের কিছু সেন্টেন্স শেখাবো হ্যাড এবং হ্যাড নো দিয়ে। যারা ইংরেজিতে খুবই দুর্বল এবং বেসিক থেকে ইংরেজি শিখছে তাদের জন্য আজকের ভিডিও। হ্যাড অর্থ হচ্ছে ছিল, কোনো কিছু ছিল বোঝাতে হ্যাড সামথিং হবে। এখানে সামথিং বলতে যে কোনো একটা নাউন বসিয়ে, হতে পারে কলম, পেন্সিল বা জামা, ব্যাগ, যে কোনো কিছু বসিয়ে বাক্য তৈরি করা যাবে। যেমন আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। একটি হচ্ছে এ, কলম হচ্ছে পেন, আর হ্যাড অর্থ ছিল। আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। আমাদের একটি বাগান ছিল, আমাদের ইংরেজি হচ্ছে উই, একটি বাগান, এ গার্ডেন, হ্যাড অর্থ ছিল। আমাদের একটি বাগান ছিল, উই হ্যাড এ গার্ডেন। তাদের একটি পুকুর ছিল, দে অর্থ হচ্ছে তাদের। তাদের একটি পুকুর ছিল, দে হ্যাড এ পন্ড। রিমির একটি আংটি ছিল, রিমি হ্যাড এ রিং। সিমির একটি মুরগি ছিল, সিমি হ্যাড এ হেন। নিপার সততা ছিল, নিপা হ্যাড অনেস্টি, অনেস্টি অর্থ সততা। তাদের বুদ্ধি ছিল, দে হ্যাড ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স অর্থ হচ্ছে বুদ্ধি। হাজি মহসিনের উদারতা ছিল, হাজি মহসিন হ্যাড গ্রেটনেস, গ্রেটনেস অর্থ হচ্ছে উদারতা। তাদের বুদ্ধি ছিল, দে হ্যাড ইন্টেলিজেন্স। তার জ্ঞান ছিল, হি অর্থ হচ্ছে তার বা সে। জ্ঞান নলেজ, এবং হ্যাড অর্থ ছিল, তার জ্ঞান ছিল, হি হ্যাড নলেজ। তাদের সাহস ছিল, দে হ্যাড কারেজ। আমাদের সম্পদ ছিল, উই হ্যাড ওয়েলথ, সম্পদ অর্থ হচ্ছে ওয়েলথ অর্থ হচ্ছে সম্পদ। আমাদের অনেক চাকর ছিল, উই হ্যাড মেনি সার্ভেন্টস। তোমার অনেক জ্ঞান ছিল, তোমা হ্যাড মাচ নলেজ। তামিমের অনেক টাকা ছিল, তামিম হ্যাড মাচ মানি। হ্যাড নো অর্থ হচ্ছে ছিল না, কোনো কিছু ছিল না বলতে আমরা হ্যাড নো ব্যবহার করব। যেমন আমার কোনো লক্ষ্য ছিল না, আই হ্যাড নো এইম। আমার কোনো কম্পিউটার ছিল না, আই হ্যাড নো কম্পিউটার। আমার কোনো সাইকেল ছিল না, আই হ্যাড নো সাইকেল। আমার যেটা ছিল না সেটা বোঝাতে আমি এই সাইকেলের পরিবর্তে আমি যা কিছু ব্যবহার করতে পারি, আমার যেটাই ছিল না আমি সেটা এখানে বসিয়ে দিব। আর ছিল না হ্যাড নো, আর এখানে একটা যে কোনো সাবজেক্ট বসবে, আই হতে পারি, আই হতে পারে, ইউ হতে পারে। যেমন তোমার কোনো সাইকেল ছিল না, ইউ হ্যাড নো সাইকেল। তোমার কোনো জামা ছিল না, ইউ হ্যাড নো ড্রেস। অথবা তোমার কোনো সুন্দর জামা ছিল না, ইউ হ্যাড নো নাইস ড্রেস। আমার কোনো ভালো বন্ধু ছিল না, আই হ্যাড নো গুড ফ্রেন্ড। তার কোনো সুন্দর পোশাক ছিল না, হি হ্যাড নো ফাইন ক্লথ। থ্যাংক ইউ এভরিওয়ান।